নমস্কার, আজকে আমরা চলে এসেছি সেরা শাড়ির সম্ভার এর কালেকশন নিয়ে। অবশ্যই মিমিস কালেকশন, যেটা হলো বাংলার এক শিল্পের মানে অথেন্টিক যে আমরা ক্রিয়েশন, সেটা আমরা পাই এই মিমিস কালেকশানে। আসুন আমরা দেখে নিই তাদের কি কি তাদের শাড়ির সম্ভার নিয়ে আজকে আমাদেরকে সারপ্রাইজ দেবে, এবং তাদের নিজস্ব যে ওয়ার্কশপে তাদের ম্যানুফ্যাকচারিংয়ের যে একটা জায়গা রয়েছে, ব্যবস্থা রয়েছে, কারিগর দিয়ে তারা নিজেদের ক্রিয়েটিভিটিকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আমরা সেইভাবেই আমরা দেখব এই শাড়ির সম্ভার। অসাধারণ তাদের কালেকশন নিয়ে তারা আজকে স্টুডিওতে এসেছে এবং আপনাদেরকে দেখাবেন। এবং আপনাদের একটাই কাজ, আপনারা দেখুন, প্রত্যেকটা শাড়ি দেখুন কতটা নিখুঁত, নির্ভুল ভাবে, সুন্দরভাবে একেবারে তৈরি করা সেই শাড়ি তাদের নিজস্ব ঘরানায়, যাকে বলে বাংলার ঘরানায় তারা তৈরি করেছে, এবং একেবারে যেটা অথেন্টিক আমরা সেটাই দেখব। আমি চলে যাব তার কাছে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন মিমিস কালেকশনের সুজাতা নায়েক। সুজাতা, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, আমি মিমিস কালেকশনের পক্ষ থেকে সুজাতা নায়েক চলে এসেছি আজকের আপনাদের সামনে আমাদের স্পেশাল কিছু কালেকশন নিয়ে। একদম আমাদের অথেন্টিক অ্যান্ড ট্র্যাডিশনালকে নিয়ে আমরা কাজ করি। সেটা কিরকম জিনিস নিয়ে আমরা কাজ করি সেটা ওয়ান বাই ওয়ান বলবে, আমার সাথে আছে বলবেন উনি। তো আমরা সেরকমই কিছু কালেকশনের নমুনা দেখাবো, কারণ একটা ভিডিওতে তো এত কালেকশন দেখানো যায় না। তো আমরা কিছু নমুনা দেখাবো আজকের আপনাদের। তো ঠিক আছে, আমরা সেটা দেখবো অবশ্যই। প্রথম আমরা কোন শাড়ি দেখাচ্ছ তুমি? আমরা প্রথমে কাঁথা স্টিচ দিয়ে স্টার্ট করব। কাঁথা স্টিচ আমাদের অথেন্টিক জিনিস, আমরা মানে একদম আমরা অথেন্টিক দিয়ে কাজ করি, এবং কাঁথা স্টিচ হচ্ছে আমাদের একটা স্পেশাল শাড়ি। ঠিক আছে, মানে আপনারা যদি মিমিস কালেকশন একটু সার্চ করেন তো, বা যদি কাঁথা স্টিচ একটু সার্চ করেন তো আপনারা মোটামুটি আমাদেরকে পাবেন। আমরা ফার্স্ট শুরু করবো, এগুলো প্রত্যেকটা কিন্তু হ্যান্ড কাঁথা। সাধারণ দেখুন কালারটাও, হ্যান্ড কাঁথা স্টিচ এগুলো প্রত্যেকটাই। জাস্ট দেখুন বাটল গ্রিনের সাথে কিন্তু মাল্টিতে এটা যাচ্ছে, একদম কাঁথা স্টিচের হ্যান্ড কাঁথা স্টিচ। এগুলো প্রত্যেকটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর কিন্তু হ্যান্ড কাঁথা স্টিচ। ঠিক আছে, জাস্ট মানে অপূর্ব দেখতে, অল ওভার কিন্তু এতটা আকর্ষণীয় কালারটা। আর এখানে কালারের তো ভ্যারাইটিস আছে, বিভিন্ন রকম প্রচুর কালার অপশন আছে। মানে আমাদের স্টকে অলওয়েজ 100 পিসের উপর কালার অপশন থাকে। আচ্ছা, তো সেটা আমাদের রেগুলার মানে একটা ছোট্ট ভিডিওতে তো দেখানো সম্ভব হয় না। এবার কিছুটা কাস্টমারের চাহিদার উপরে অনেক নির্ভর করে তারা কি ধরনের চাচ্ছে, এটাও আমি দেখিয়ে দিলাম। আর মানে আপনারা যদি স্টকে দেখতে চান, আমাদের 100 পিসের উপর কালার অপশন পেয়ে যাবেন। বাহ, দারুন। আমরা প্রথম 1 নম্বর শাড়ি আমরা দেখলাম। হ্যাঁ, 1 নম্বর শাড়ির প্রাইসটা ছিল 1450, মাত্র 1450 থেকে আমাদের 1450। প্রথম শাড়ি 1 নম্বর শাড়ি, মানে কাঁথা স্টিচের শাড়ি 1450, জাস্ট ভাবা যায় না। আমরা আপনাদের হাতে তুলে দিই একেবারে। দেখো সুজাতা, বিয়ের মরশুম চলছে কি? হ্যাঁ, এটা যেমন এই যে এই সময়টা নমস্কারিতে, নমস্কারিতে বা শাশুড়ি মাকে প্রেজেন্ট করলে অসাধারণ আরেকটি কালেকশন কিন্তু আপনারা দেখছেন। কালারটাও দেখুন বিস্কুট কালার, বিস্কুট কালারের উপরে মাল্টি, মাল্টি যাকে বলে। আপনাদের এটা যদি কেউ, অনেকে যেমন রেডের টাচ আছে, অনেকে যদি চায় যে রেড আমার লাগবে না, উইদাউট রেড ছাড়াও আমাদের কাছে প্রচুর স্টক পেয়ে যাবে। আচ্ছা, শাড়ি এটা প্রত্যেকটার বিপিতেই কিন্তু স্লিপসে কাজ রয়েছে। এটারও প্রাইস 1450। এটাও একদম আমাদের আরেকজন, মানে তারই কর্ণধার, মানে মিমিস কালেকশনের কর্ণধার দাদাকেও আমরা সঙ্গে পেয়েছি। দাদা আপনি একটু যদি বলেন, এই কাঁথা স্টিচটা আমি বলবো, একটুখানি ডেসক্রিপশন দেবো এটা কিরকম হয়, কিরকম ভাবে করে হয়। এটা প্রথমে না একটা ছাপ তৈরি হয়, মানে ছাপ দেওয়া হয়, এই ডিজাইনটা একটা ছাপ হয়, তারপরে ট্রেসিং যেটাকে বলা হয়। তারপর এটার উপরে সুতোয় দিদিরা, যে আমাদের গ্রামের দিদিরা আছে, তারা সুতোয় সুন্দর নকশা করে। আর এগুলোর না অনেক রকমের সুতোর ভ্যারাইটি থাকে। আমরা চেষ্টা করি কোয়ালিটি সুতো রাখা, যাতে এই যে সুতো যদি একটু অসুবিধা হয় না, তাহলে দেখবেন যে গ্লেজটা আস্তে আস্তে দিন দিন চলে যাবে। তো এইটা এটা এমন ভাবেই আমরা তৈরি করাই যে সুতোটা আমরা দিই সেটা একটুখানি ভালো রাখি। এর চেয়েও ভালো যখন আমরা আরো পিওরে যাব, আরো ভালো সুতো, সেগুলোর সুতোর ডেসক্রিপশন বলবো। কিন্তু এই যে কাজগুলো এত অসাধারণ, অসাধারণ অসাধারণ কালেকশন। মানুষরাও কিন্তু অনেকটা ব্যাখ্যা করে দিলেন এই শাড়ি সম্পর্কে। আমরা এই 2 নম্বর শাড়ি গেল 1450। রেঞ্জ আপনারা একটু পরপর দেখুন, অনুষ্ঠানটি পরপর শাড়ির কালেকশন অসাধারণ, আর কালারগুলো দেখুন, প্রত্যেকটা কালার কিন্তু মানে দারুণ, মানে সবাইকে মানাবে। আর একটা সব থেকে বড় কথা হলো কাঁথা স্টিচ কিন্তু কখনো পুরনো হয় না, পুরনো হয় এটা হচ্ছে ট্র্যাডিশনাল শাড়ি, একদম বছর বছর তোমার ওয়ার্ড্রপের এটা কিন্তু মানে একটা অ্যাসেট বলা চলে, অ্যাসেট বলা যেতে পারে, কারণ এটা কখনো পুরনো হয় না। বলে না শাড়িতেই নারী, একদম নারী মানেই শাড়ি। আর এই শাড়ি কখনো পুরনো হয় না, বিকজ এটা হচ্ছে অথেন্টিক জিনিস, এটা বছর পর বছরের পর বছর পরম্পরা বজায় রাখে। এটা যাচ্ছে আমাদের আরো একটা কাঁথা, যেটাকে আমরা নকশি কাঁথা বলে থাকি। এটা কিন্তু পুরো নকশি কাঁথা ডিজাইনটা আমি দেখাবো, একদম ডুয়াল টোন যাচ্ছে, পিকক ব্লুর সাথে মাল্টি সুতো দিয়ে কাজ নকশি কাঁথা, এটা অপূর্ব দেখতে। এবং এটার কোয়ালিটি হচ্ছে 80% পিওর, 20% ব্লেন্ডেড। এই যে সিল্কটা মেটেরিয়ালসটা 80% পিওর, 20% ব্লেন্ডেড, নেক্সট টু পিওর আমরা বলে থাকি। এবং আমরা যদি দিদিদেরকে দেখাই, মানে দিদিরা যদি আমাদের হাতে ধরে দেখেন পিওরের সাথে, জাস্ট মানে ওনারাই চমকে যায় যে এটা পিওর নন পিওর, মানে এরকমই চমকে যায়। মানে এরকমই কোয়ালিটি আমরা মেনটেন করি, আমরা কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করি না। এবং এরকম শাড়ির প্রচুর কালার অপশন, প্রচুর ডিজাইন আমাদের কাছে অলওয়েজ থাকে। আমি একটু বিপিটা দেখিয়ে দিই, এটা বিপির স্লিভস, মানে প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা বিপি পাচ্ছেন, ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। এটা আপনারা মাথায় রাখবেন যে 1450 না, এটা 1450 না, এটা হচ্ছে 80% পিওর, 20% ব্লেন্ডেড নকশিতে যাচ্ছে। এটার প্রাইস আছে 2850, 2850। বাট এই 2850টা একটু মার্কেটে সার্ভে করবেন, আমরা যে প্রাইসে যে কাঁথা দিই, জাস্ট মানে এটাকে চ্যালেঞ্জিং একেবারে। বাংলার কলকাতায় মনে হয়, কলকাতার বুকে মনে হয় এরকম কলকাতা আনতে পারেনি এই ক্রিয়েটিভিটি বা একদম সুন্দর শাড়ির সম্ভার। আপনারা একটু সার্ভে করবেন যে আমরা যে প্রাইসে কাঁথা দিই, মানে পাওয়া যায় না। এবং আমাদের আরেকটা বড় ব্যাপার হলো, আমাদের কিন্তু যারা ঘরে বসে ব্যবসা করেন, আমাদের সেই ব্যবস্থা আছে, আমাদের সেলিং যেটা ব্যবস্থা, প্রচুর দিদিরা আমাদের সাথে কাজ করেন, আপনারাও করতে পারবেন। হয়তো যোগাযোগ করবেন, আমাদের নাম্বার তো দেওয়াই আছে, নাম্বারটা আমি আবার বলবো। আমাদের নাম্বারটা হলো 8961898926। এবারে দেখো একটা ময়ূর কাঁথার উপরে, আবার মানে সব বয়সের মেয়েরা সে এবারে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স, মরশুম, এগুলো মানে একদম পরপর একেবারে। আমাদের তো 12 মাসে 13 পার্বণ, আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের সেই পিওরিটি রয়েছে। হ্যাঁ, এবং এটা যাচ্ছে ময়ূর কাঁথা, যে কাঁথার ফেমাস একটা ডিজাইন ময়ূর কাঁথা, এটা কিন্তু ময়ূর কাঁথা যাচ্ছে। মাল্টিকালার সুতো দিয়ে পুরো এভাবে ময়ূরের মোটিভে কিন্তু শাড়িটা বুনন করা হয়েছে, অপূর্ব কালার, অপূর্ব অপূর্ব, মানে আর কিছু স্পিচলেস একদম। মিমিস কালেকশন কিন্তু আপনাদের সেইভাবেই কিন্তু উপহার দিচ্ছেন। কি অসাধারণ অসাধারণ শাড়ি, অল ওভার কালার গুলো, তার সাথে অল ওভার দেখুন, মানে সুতোর বুননটা আপনারা দেখবেন একদম মজবুত, যাকে বলে সোজা বাংলায় যাকে বলে মজবুত। এটারও প্রাইস 2850। আমরা আবার নেক্সট কালেকশন 2850, এটা আমরা 4 নম্বর শাড়ি মনে রাখলাম। এটা মোটামুটি মার্কেট প্রাইস আমি জানি না বলা উচিত কিনা তো। আচ্ছা, এবার আমরা একটা বিয়ের মরশুম, যখন বললেই একটা বিয়ের একটা স্পেশাল শাড়ি দেখানো, মানে একেবারে বিয়ের মরশুমে ভরা এই শাড়িটা, মানে হচ্ছে আমাদের বেঙ্গল ট্র্যাডিশনাল মসলিন, বেনারসি মসলিন, ঠিক আছে, মসলিন বেনারসি। দেখুন কালারটা শুধু দেখুন, এটা মানে টমেটো কালার বলতে, একদম রেড কালার, টুকটুকে রেড কালার, একদম বিয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই যে শাড়িটা, এই মসলিনটা, এটা আজকের নয়, আমরা শুনে রেখেছি সেই মানে নীল আন্দোলন থেকে। তাহলে দেখা যাবে সেই মসলিন, কিন্তু হ্যাঁ মসলিনের অনেক ভ্যারাইটি থাকে, এটা এখন তো রেশমে কনভার্ট হয়েছে, কিন্তু এই মসলিনটা এখনো আমাদের কিছু কিছু পিওর মসলিন আছে, যেগুলো আমাদের অনেকটা হাই রেঞ্জে আমরা করে থাকি, আমাদের কাস্টমাইজ করা হয়, সেগুলোতে এখনো আংটির ভিতর দিয়ে আমরা সেই মসলিন বেরোই, এখনো পর্যন্ত বেরোয়, আমরা সেটা প্রুফ দেখাই। এবং প্রুফ মানে কেউ যদি দেখতে চায় আমাদের স্টোরে আসতে পারে, সেই রকম শাড়ি আমাদের কাছে থাকে। এবং সেগুলোর দাম একটু 20-30 হাজার টাকার উপরে হয়, একটুখানি দামি হয়, কিন্তু তার মধ্যে যে এটা একেবারে ফেলো তা নয়, এটাও কিন্তু ভালো সুতো দিয়েই করা, রেশমের একটা ভালো রেশমটা। যদি আপনি মসলিনটা যদি দেখেন, তাহলে কটনটাকে যত মানে স্মুথ হবে, যত সরু হবে, যত হবে, তত ওটা মসলিনের এটা বেড়ে যাবে। মসলিনের কাউন্ট একটা সময় আমাদের পূর্বপুরুষরা 700 কাউন্ট পর্যন্ত মসলিন বুনন করতেন। তো সেই রকমই একটা মসলিন যার মধ্যে মানুষ তার এই যে অসাধারণ তার এই ভাবনা চিন্তা নিয়ে তাদের এই ক্রিয়েটিভিটি মিমিস কালেকশন কিন্তু দেখুন মানে আজকের না বহু বছরের পুরানো একটি প্রতিষ্ঠান এবং তাদের ওয়ার্কশপ আছে, তাদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সব রকম কারিগর দিয়ে তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি কিন্তু তুলে ধরছে এই শাড়ির মধ্যে। আর বাংলার আমার মনে হয় কলকাতার বুকে এই প্রথম মনে হয় আপনারা এই কালেকশনগুলো পাবেন। একদমই যেমন আমরা মসলিন তো অনেক রকমই দেখেছি, এটা কিন্তু মসলিনের সাথে বেনারসি ওয়েভ করা হয়েছে, বাবা পুরোটা হাতে বোনা কালার। মানে ভাবুন সামনে বিয়ের মৌসুম, আপনি এরকমটা শাড়ি পরেছেন, আপনাকেই সবাই তার দিকেই তাকিয়ে থাকবে এবং নতুন বিয়ের কোণেও পড়তে পারে, লজ্জাবস্ত্রও দেওয়া যেতে পারে এবং নিজেরাও ওয়্যার করতে পারেন। এটার প্রাইস থাকছে 2400। ননদ পুটুলি যেটা, ননদ পুটুলি তো দেওয়া যায়, এটা কিন্তু দারুণ কালার, ভীষণ সুন্দর। এটা একবার মেনশন করুন, 6 নাম্বার আমাদের চলছে 2400 মসলিন বেনারসি পাচ্ছেন 2400 তে এবং হাতে বোনা মসলিন বেনারসি মানে ৪৪০০ তাই না? ২৪০০। আচ্ছা ২৪০০ এটা, আচ্ছা 2400। আচ্ছা 2400। আমাদের আমরা সবসময় বলবো, সকল দর্শকদের আমি বলবো, সোনার বাংলার যত দর্শক আছে সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা দামটা যাচাই করবেন। আমরা যে দামটা দিই সেই দামের পরে আর ওটাই লাস্ট দাম, এর পরে আর নিচে কোনো দাম হতেই পারে না। রিটেলের যে দামটা আমরা দিচ্ছি আমাদের মিমিস কালেকশন, এটাই মানে এটা হলো ২৪০০ আমাদের ৬ নম্বর শাড়ি আপনারা দেখলেন। হ্যাঁ আমরা আবার পরবর্তী আমরা কি শাড়ি আমরা পরবর্তী একটু যেহেতু বিয়ের মৌসুমটা একটু তত্ত্বের একটু নমস্কারী এসবই দেখাতে থাকি বা বিয়েতে তো পড়বেন মানে। তো এতে যাচ্ছে আমাদের ঘিচা তাসার, ঘিচা তাসার পিওর, ঘিচা তাসার পিওর ঘিচা। এগুলো প্রত্যেকটাতে কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড যাবে, যখন এদের কাছে পৌঁছবে প্রত্যেকটা সিল্ক মার্ক সার্টিফাইড একদম মোলায়েম। আপনারা দেখুন শাড়িটা মানে আমি একটু হাতে মানে নিয়েছি, মানে তুলতুলে মোলায়েম নরম একদম। এইগুলো শাড়িটা বডি হাগিং শাড়ি, যে কোনো বয়সের যে কোনো দিদিরা ক্যারি করতে পারবেন, এটা সবাই ক্যারি করতে পারবেন। ওয়েটলেস শাড়ি একদম রিজনেবল প্রাইস। এটা দেখো একটা করে ডেসক্রিপশন বলছি, এটারও সুতোর কিছু বলে দিই। সেটা হলো যে এই সুতোটা না অ্যাকচুয়ালি পোকাটা অর্জুন গাছে হয়, সেই তসর যেটা হয় না পিওর তসরটা অর্জুন গাছের উপর হয়, সেই গাছ থেকে যেই আমরা রেশমটা ওই থেকে তুলে আনি, সেই রেশমের প্রথম রেশমটা হলো তসর, তারপরে ঘিচা, এরকম করতে করতে লাস্ট আসে কেটিয়া। আগে কেটিয়াতে কিন্তু কোনো শাড়ি হতো না, বর্তমানে এখন কোনো কিছুই ফেলা যায় না, সব কিছুই শাড়ি সম্পর্কে এবং কিভাবে এগুলো আসছে বাংলায় মধুবনী প্রিন্টে কিন্তু এটা যাচ্ছে। ঠিক আছে আরো একটা জিনিস বলবো, আমরা যেহেতু সিল্ক বেসে থাকি, সিল্কের পিওরিটি যখন দেখতে হয় না, তারও আমি একটা জিনিস একটু আঁচলটা একটু দেখুন, সিল্ক মার্ক তো বললো সুজাতা, সিল্ক মার্কটা তো আঁচলটা দেখি, একটা কাগজের টুকরো, সেই কাগজের টুকরো দিয়ে কি সবকিছু বিচার করা যাবে? আপনাকে একটু নিজেকে কাপড় চিনতে হবে, সুতো চিনতে হবে, সুতোর একদম তলা থেকে সুতোটা টানবেন, আগুনে জ্বালাবেন, দেখবেন একদম মানে যেটা প্লাস্টিক গলে যায় সেরকম গলে গেল, তারপরে ওটাকে এরকম ভাবে এ করবেন, পরে নাকের কাছে নিয়ে আসবেন, দেখবেন পোড়া একটা মানুষ পোড়া যেরকম গন্ধ সেটা ফিল করবেন, তাহলেই বুঝতে পারবেন পিওরিটি। বাহ দারুন। এটা যাচ্ছে তসরের ওটা আপনারা দেখবেন 7 নম্বর শাড়ি যাচ্ছে, রেঞ্জটা একটু বলে দাও। এটার প্রাইস আছে 2550 2550। ঘিচা তাসর যাচ্ছে 2550 3200 কারণ মিমিস কালেকশন সবসময় অনেকটাই মানে বেস্ট তো অবশ্যই, আর অনেকটা কমে তাদের এই কোম্পানি। আমরা চাই সবার কাছে মানে সবার কাছে মিমিস কালেকশন সবার ঘরে ঘরে পৌঁছে, আর পৌঁছে গিয়েছেও সবার কাছে, আপনাদের হাত ধরে পৌঁছে যাক। কি সুন্দর কালারটা শুধু দেখুন, ধরুন এটা শাশুড়ি মাকে গিফট করলেন বা নিজে পরুন, ভীষণ সুন্দর লাগবে, ভীষণ ক্লাসি, ভীষণ ক্লাসি। কালারটা শুধু দেখুন, ভীষণ মিষ্টি একটা কালার অপশন, মানে মিষ্টি লাগবে, মানে মেয়েরা মানে কম বয়সী মেয়েরাও পরলে ভালো লাগবে। এবং সরস্বতী পূজার সামনে আছে, একদম সরস্বতী পূজাতে হলুদ পরতেই হবে, কোনো বাধ্যবাধকতা নেই, সেরকম বাধ্যবাধকতা নেই যে হলুদ পরতেই হবে। ফটোতে আমাদের উইভিং যায়, এটাতে কিন্তু আমাদের ডাই হচ্ছে, এই ডাইটা কিন্তু একেবারে স্ট্রিম ডাই, মানে এই রং ওঠার কোনো ব্যাপার নেই, রংটা আগে থেকে স্ট্রিমে ডাই করা হচ্ছে, স্ট্রিম ডাই। তো সেই জন্য আপনার কালারটাও পাকা দারুন দারুন, কি সুন্দর কালারটা শুধু আপনারা দেখুন। প্রচুর কালার অপশন আমাদের অলওয়েজ অ্যাভেলেবল থাকে। আমরা তো একটা ভিডিওতে একটা দুটো দেখাচ্ছি। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের মিমিস কালেকশন বেঙ্গল নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, আপনারা ওখানেও সার্চ করতে সোনার বাংলা চ্যানেল সার্চ করলেও আপনারা কিন্তু পরপরে এইগুলো দেখতে পাচ্ছেন কালেকশন গুলো। হ্যাঁ, এবার আমি এবার একটা কাঁথা দেখাবো যেটা কিনা একটা রিভার্স কাঁথা। দেখুন, আমরা তো একটা ভিডিওতে এত কিছু দেখাতে পারি না, তো আপনারা আমাদের ফেসবুক যে পেজটা আছে মিমিস কালেকশন বেঙ্গল, ওখানে দেখবেন। ওখানে আমাদের রেগুলার কিন্তু লাইভ প্রোগ্রাম চলে, ওখানে আপনারা প্রচুর কালার অপশন প্রচুর কিছু পাবেন প্রত্যেকটা শাড়ির। এটা যাচ্ছে মাল্টি কালার, দেখুন সুতোর কাজ কি বুনন, অসাধারণ অসাধারণ। আচ্ছা, এবার রিভার্স কেন এটা, তাই না? এটা তো প্রশ্ন, রিভার্স কেন, এটা রিভার্স কাঁথা কেন? দেখুন কাঁথাটায় পুরো যে ডিজাইনটা নকশাটা হয়েছে, নকশার বাইরের আউটলাইনে কাঁথাটার কাজ হয়েছে আর ডিজাইনটা ফুটে উঠেছে কাপড় থেকে। এই যে দেখুন, ঠিক যা কাজ হয় তার উল্টোটা বলি রিভার্স। বাহ, দারুণ। মানুষটাকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি। রিভার্সের উপরে কর্নার টু কর্নার, এটাও কিন্তু কর্নার টু কর্নার। অনেক মানুষের প্রশ্ন থাকে কর্নার টু কর্নার কেন? অ্যাকচুয়াল কর্নার টু কর্নার হলো এই যে কোণ থেকে ওই কোণে, দেখুন কাজটা ওখান থেকে হতে 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 এই কর্নার পর্যন্ত কাজটা এর মধ্যে থাকছে, জমিটা হচ্ছে কর্নার টু কর্নারের মধ্যে, তাই জন্য এটা কর্নার টু কর্নার টু কর্নার। এগুলো প্রত্যেকটাতে বিপি থাকবে, এটার কর্নার টু কর্নার, এটাও নেক্সট টু পিওর। এগুলো মানে হাতে পেলে দিদিরা হাতে দিচ্ছেন, দিদিও বুঝতে পারবেন যে মোলায়েম তুলতুলে একদম, আমি ধরছি যে স্মুথ এতটা, মানে সবচেয়ে বড় কথা আমরা ক্যারি কতটা করতে পারি একটা শাড়ি। এখন নারীতেই শাড়ি বলে না, শাড়িতেই নারী, এবার কতটা ক্যারি করতে পারি। এবং সব থেকে বড় কথা হলো এগুলো যে আমরা বলি নেক্সট টু পিওর, হাতে দিলেই বোঝা যায়, দিলেই সেটা বোঝা যায় পিওরিটি কত। আর এটা যদি আমি সিল্ক মার্ট না দিই, শুধুমাত্র এটার প্রমাণ হলো সিল্ক মার্ট। আপনি সিল্ক মার্ট দেখতে পারেন, আর আপনাকে তো সিল্কের প্রমাণ দেখিয়ে বলেই দিলাম, ওরকম ভাবেই একমাত্র বুঝতে পারবেন এটা পিওর কি পিওর না। কিন্তু না হলে কিন্তু আপনি হাত দিয়ে কোনোদিনই বুঝতে পারবেন। যেগুলো আমরা তুলে দিলাম 3300, এমনিও প্রত্যেকটা প্রাইস আমি বলবো মার্কেটে একটুখানি নিজেরা সার্ভে করতে, কারণ কেনাকাটা আপনাদের অবশ্যই মানে কেনাকাটা করার আগে যাচাই করে নেবেন, দামটা যাচাই করবেন। মিমিস কালেকশন যে বলছে এই কথাগুলো শুধুই কি বলছে না, তারও কিছু বাস্তবতা আছে। কালারটা শুধু দেখুন, একদম নতুন কোনেট কালার, মিষ্টি একদম আইডিয়াল কালার অপশন, আইডিয়াল একদম নতুন রেডের সাথে মালকিতে নকশিতে যাচ্ছে পুরো, কিন্তু অল ওভার বডিতে কিন্তু এই কাজটা পাবে। দেখো ব্ল্যাকের কোনো ছোঁয়া নেই, কিন্তু শুভ কাজে দারুণ এটা একদম। হ্যাঁ, এটা সেভাবেই আমরা রেডি করি তোমাদের, এটা যাতে রেড তো নতুন বউকে দেওয়ার জন্য, লজ্জা বস্ত্র যেটাকে লাগে, বা বউ হাতে অনেক সময় যে নতুন বউ একটা শাড়ি ক্যারি করে পরে, একদম ভাত কাপড়ের অনুষ্ঠান, ভাত কাপড়ের অনুষ্ঠান, বিভিন্ন শুভ কাজে কিন্তু এটা, যারা অথেন্টিক পছন্দ করেন, ট্র্যাডিশনাল পছন্দ করেন, একদম এটা তাদের জন্য আইডিয়াল। আচ্ছা, এটা এটার প্রাইস আছে 2850 এবং এটা বিপিটা আমি 2850 উপরে। আপনি মার্কেট প্রাইস মোটামুটি 4000 এরকম মার্কেট প্রাইস। সুতোর সেলাইটা বুঝতে পারবেন যে পিওরিটি, যে হাতে সেলাই, এর বুননটা আমি দেখিয়ে দিলাম, এই যে স্টিচিংটা একদম মানে একদম অথেন্টিক বিষয়টা একদম তুলে ধরলাম একদম। বাহ, নম্বর 2850। এবার আমরা 10 নম্বর শাড়িতে চলে যাব। আচ্ছা, আমরা আগে একটা রিভার্স দেখিয়েছি, এবারে একটা নতুন কাঁথা দেখাবো রিভার্সের সাথে কোলাজ। কালারটা দেখুন শুধু, বাহ, রিভার্সের সাথে কোলাজ কাঁথা দেখাবো, দারুণ। এই মানে সামনে 26শে জানুয়ারি, স্বাধীনতা দিবস, সবকিছু। অসম্ভব মানে সব মানুষের এখন না চিন্তা ভাবনাটা অনেক পাল্টে গেছে, তারা সবকিছু ম্যাচিং করে পড়ে। আর তোমাদের মিমিস কালেকশন মানে সেই ম্যাচিংটা ভীষণ বুঝে গেছে যে কোনটার সাথে কোনটার একটা ম্যাচিং হয়। একদম এখন এর আশীর্বাদ দিদিদের ভালোবাসা, তার মধ্যে আমরা চেষ্টা করে করার। আচ্ছা এইটা সেই রিভার্সটা আমি বলেই দিচ্ছি আগে, রিভার্স আর তার সাথে দেখুন আর একটা এটা কোলাজ মিক্স করা হয়েছে একটা। দেখুন এগুলোকে হয় বক্স, এই বক্সে রিভার্স রইল, তারপরের বক্সে একটা অন্য ডিজাইন হলো রিভার্স বক্স, ঠিক আছে আউটলাইনের কাজ। হ্যাঁ প্যানেল করে করে পুরো রিভার্স কোলাজ। আমরা এটা রেঞ্জটা একটু বলে দাও। এটারও প্রাইস আছে ৩৩০০ মাত্র, ৩৩০০ মাত্র ৩৩০০তে আপনারা এই শাড়িটি কালেক্ট করুন। আর চটপট আপনারা বুকিং করতে থাকুন, টিভি স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন বুক করুন, কারণ এরকম শাড়ি কিন্তু আর পাবেন না, হাতছাড়া যেতে না হয় আপনার। একদম আমাদের কালেকশন নাম্বারে যোগাযোগ করবেন, হয়তো এটা বেরিয়ে গেলে আমাদের স্টকে প্রচুর থাকে, চিন্তা নেই আপনারা পেয়ে যাবেন। একটা জিনিস জানতে হবে, কাঁথা কিন্তু আপনি সেম ডিজাইন সেকেন্ড পাবেন না, হয়তো কালার পাবেন, কম্বিনেশন পাবেন, ডিজাইনটা কাছাকাছি পাবেন, কিন্তু একদম লাইন টু লাইন ম্যাচ করানো সম্ভব। কাঁথা সেম পিস যেটা আমাদের হয় না একদম, এটা আমাদের ১১ নম্বর শাড়ি, এটা গুজরাটি স্টিচ। হ্যাঁ কি মিষ্টি কালারটা, মানে যে একদম সশন কালার সাথে মাল্টি, মানে সব বয়সের মানানসই, এটার জন্য কোনো বয়স লাগে না। আর এই যে ডিজাইনটা পুরো কাচ্চি বা গুজরাটি ওয়ার্ক বলতে পারেন, গুজরাটি স্টিচ, কিন্তু এটা হ্যান্ড স্টিচের উপর যাচ্ছে। এটাও কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর অল ওভার যাচ্ছে, এই যে কলকা মোটিভটা, এই কলকা মোটিভটা যাচ্ছে অল ওভার বডিতে একদম। এটা আমাদের ১১ নম্বর শাড়ি, এটা রেঞ্জটা একটু বলি। এটা রেঞ্জ আছে 2900 এটা রেঞ্জ আছে মানে ২৯০০। এই শাড়িটি আপনারা কালেক্ট করুন ২৯০০তে, বুক করতে থাকুন চটপট, মিস যেন না হয়। হ্যাঁ আমরা পরবর্তী আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো রাখবেন, আপনারা ফলো করুন। এবং তোমার অ্যাড্রেসটা একটু লোকেশনটা জানিয়ে দাও, গড়িয়া স্টেশন থেকে কিভাবে যাবে। আমরা একদম নিয়ার গড়িয়া রেলওয়ে স্টেশনেই থাকি, আপনারা মেট্রো স্টেশনে আসতে পারেন, শহীদ খুদিরাম মেট্রো স্টেশন, ওখান থেকে জাস্ট একটা অটো বা রিক্সাতে আপনারা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন। এটা হচ্ছে একদম আমি নাম্বারটা একবার অ্যাড্রেসটা বলে দিই, 335 তেঁতুলবেরিয়া রোড, গড়িয়া, কলকাতা 84, গড়িয়া রেলওয়ে স্টেশন একদম লাগোয়া একদম। আমাদের কল করবেন, আমরা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে কল করবেন, আমরা গাইড করে দেবো। নামকরা জায়গা গড়িয়া স্টেশন থেকে মাত্র কিছুক্ষণে আপনারা ফোন করে নেবেন, চলে আসুন চটপট, চলে আসুন, বুক করতে থাকুন। আমাদের স্টোরেও চলে আসতে পারেন, হাতে ধরে দেখে কেনাকাটা করতে পারেন। আমাদের রেঞ্জটা বলো, আমরা শুধু ইন্ডিয়ার মধ্যে নেই, আমাদের ইন্ডিয়ার বাইরে থেকেও যেসব দর্শকরা দেখবেন তাদের জন্য পাঠানোরও ব্যবস্থা আছে, মানে আমাদের এক্সপোর্ট হয়, অর্থাৎ আপনারা যারা এক্সপোর্ট মানে যারা ইন্ডিয়ার বাইরে নিতে চান নিতে পারেন, আমাদের সেসব সমস্ত ব্যবস্থা আছে। আচ্ছা এবার আমরা আসবো, আমাদের এতক্ষণ আমরা ব্লেন্ডেতে ছিলাম, এবার আমরা তসরে ঢুকবো। এটা রেঞ্জটা একটু বলে দাও, ১২ নম্বর। হ্যাঁ বলছি, আগে আমরা শাড়িতে ফোকাস করি। পিওর তসরের ওপর কিন্তু রিভার্স কাঁথা, পুরো মাল্টি কালারে ধাগা দিয়ে কাজ। এবার পিওর যখন আসছে সুতোও চেঞ্জ হচ্ছে, এই সুতোগুলো অ্যাঙ্কারের ঠিক পরের ক্যাটাগরি, একেবারে অ্যাঙ্কার আমরা দিই না। অনেকে অনেক জায়গায় মেলা ফেলাতে দেখবেন বলবে অ্যাঙ্কারের সুতো, অ্যাঙ্কারের সুতো দিয়ে কাজ করতে গেলে অনেক কষ্টে এবং করাটাও একটু টাফ, সেই জন্য সবকিছু অ্যাঙ্কারের সুতো থাকে, আমরা বলে দেবো কোনটা অ্যাঙ্কার আছে। কিন্তু এটা অ্যাঙ্কারের ঠিক জাস্ট পরের যে সুতোটা থাকে, রঙ্গলির উপরের সুতো আর অ্যাঙ্কারের নিচের একটা সুতো থাকে, সেই সুতো দিয়ে এগুলোর কাজ। আচ্ছা এটা পিওর তসরের ওপর কিন্তু কাজ যাচ্ছে, এগুলো প্রত্যেকটা পিওর সিল্ক মার্ক সার্টিফাইড যাবে থানটার ওপরে। এটার প্রাইস থাকবে মানে এটা মার্কেট প্রাইস বলে দিই, মার্কেট প্রাইস ৮,০০০-এর ওপর, ঠিক আছে। আমাদের প্রাইস মাত্র ৬,৫০০ টাকা। হাজারের শাড়ি আপনি ৬,০০০ টাকায় পেয়ে, ৬,৫০০ টাকা মাত্র, ৬,৫০০ টাকা, ৬,৫০০ টাকা এই শাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন। অসাধারণ, আপনারা চটপট বুক করতে থাকুন। যেই ফোন নাম্বারটি আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রলিং এ দেখতে পাচ্ছেন, আপনার চটপট আপনারা ফোন নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে চলে আসুন এবং বুক করতে থাকুন। আচ্ছা নেক্সট আমরা আমাদের ১৩ নম্বর শাড়ি তসর দেখালাম, এবার দেখাবো গাছি বাই গাছি তসর। ও বাবা, আরেকটি শাড়ি, এগুলো হচ্ছে আমাদের এক্সক্লুসিভ এবং এটা হচ্ছে এবছর পুজোর ট্রেন্ড কিন্তু হতে চলেছে, আমি একটা ক্লু দিয়ে দিলাম, মানে অ্যাডভান্স, মানে পুজোর অ্যাডভান্স একদমই। আচ্ছা এই শাড়িটা একটু ডেসক্রিপশনে আমি বলে আসি, এটা হলো যেরকম গাছি বাই গাছি তসরের সবচেয়ে টপ যে এটা থাকে, সেটা হলো গাছি বাই গাছি। তার উপরে এটা রঙ্গল অ্যাঙ্কারের সুতো দিয়ে কাজ, আর তার উপরে এটার কিন্তু পুরো ডাই করা হয়েছে। ডাই তসরে খুব একটা পাবেন না। এই আমরা প্রথম পুজোর ট্রেন্ডে আমরা ডাই করা শুরু করলাম। ডাইয়ে এখানে আপনি ডাইয়ের কাজও পাচ্ছেন, এখানে আপনি মানে স্টিচিং এর কাজও পাচ্ছেন, বোথ মিলিয়ে এই শাড়িটা। তারপর হ্যান্ড পেইন্টিং করা হয়েছে, সুন্দর দেখুন, মানে তসরের কোয়ালিটিটা যার মত। আর আপনারা যদি সেটা পরনে পরেন একদম, তাহলে মনে হয় সবাই মার্কেটে মোটামুটি আপনি 12,000 এর নিচে কোনো কথা নেই। 12,000 তাও যদি তার নিচে কোনো কথা নেই আপনি হোলসেলে থাকে। হ্যাঁ, এটা আমাদের প্রাইস মাত্র 8,500 টাকা। 8,500 টাকা আপনারা জাস্ট এই গাছি বাই গাছি তাসের উপর কিন্তু যাচ্ছে। এই শাড়িটা দেখে নয় আমরা বলছি তা না, আপনি মার্কেটে অবশ্যই একটু যাচাই করুন। এবার যে ব্লাউজটা দেখাবো, এর আমাদের প্রায় ব্লাউজ সময় শেষ প্রান্তে মানে হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই যে যাচ্ছে ব্লাউজ পিসটা, এটা পুরো ব্লাউজটা কিন্তু এভাবে কাজ করা আছে। আপনারা ভিডিও পেয়ে যাচ্ছেন সঙ্গে, আর আপনারা চটপট বুক করতে থাকুন। আর অবশ্যই ফোন নাম্বারে আমাদের আর দেখানো যাবে না, একদম আমাদের সময় শেষ। আমরা নিশ্চয়ই পরবর্তী আবার আরো কালেকশন নিয়ে আমরা আসবো, ফিরবো মিমিস কালেকশন নিয়ে। আপনারা চটপট বুক করতে থাকুন এবং আপনারা মিমিস কালেকশন পড়ুন এবং আপনাদের আরো সুন্দর হয়ে উঠুন আপনারা। আজ এই বলতে বলতে তোমাদের অনেক ধন্যবাদ। একদম নমস্কার।